শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শুরু করতে যাচ্ছি এপিসোড 85 এর আজকের বিষয়বস্তু আমরা জেনে নিই। প্রথমে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ জয়েন্ট স্টক কোম্পানি, যৌথ মূলধনী কারবারের আর্থিক বিবরণী। এ সম্পর্কে আমরা আলোচনা শুরু করতে চাই। এর আগে আমরা সংজ্ঞাটা জানবো যে যৌথ মূলধনী কোম্পানি কি। কতিপয় ব্যক্তি যদি মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোম্পানি আইনের অধীনে কোন প্রতিষ্ঠান গড়ে তোলে, সেটাই হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি। এই যৌথ মূলধনী কোম্পানি সাধারণত দুই প্রকার, পাবলিক লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে কতগুলো ব্যক্তি নিজেদের মুনাফা অর্জনের উদ্দেশ্যে একটা সীমাবদ্ধ যৌথ কোম্পানি গঠন করে এবং এখানে সদস্য সংখ্যা সীমাবদ্ধ থাকে। আর পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে সেই কোম্পানি যারা জনসাধারণের কাছে শেয়ার বিক্রি করে। এটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির প্রধান দুটি অংশের নাম বললাম। আর ধাপগুলো হচ্ছে আমরা জেনে নিই যৌথ মূলধনী কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টের যে ধাপগুলো আছে, সেই ধাপগুলো হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, রিটেইনড আর্নিং স্টেটমেন্ট, স্টেটমেন্ট অফ শেয়ার হোল্ডার্স ইকুইটি এবং ফিনান্সিয়াল পজিশন, যাকে আমরা ব্যালেন্স শিট বলে থাকি। হ্যাঁ, আমরা যখন এক মালিকানা কারবারের ফিনান্সিয়াল স্টেটমেন্ট করেছিলাম, তখন কিন্তু এই রিটেইনড আর্নিং স্টেটমেন্টটা ছিল না, যার বাংলা হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা এ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা যাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো এবং আজকের পাঠে মনোনিবেশ করেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শুরু করতে যাচ্ছি এপিসোড 85। আজকের বিষয়বস্তু হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ জয়েন্ট স্টক কোম্পানি, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, এর পার্ট 1। আজকের পাঠে যা জানতে পারবে, যৌথ মূলধনী কোম্পানির সংজ্ঞা, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী কি, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীর ধাপসমূহ বা অংশসমূহ, ইংরেজিতে যাকে আমরা বলবো স্টেপস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ওকে, প্রথমে জেনে নিই যৌথ মূলধনী কোম্পানির সংজ্ঞা কি। সাধারণ অর্থে কতিপয় ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে স্বেচ্ছায় যৌথভাবে মূলধন বিনিয়োগ করে, কোম্পানি আইনের আওতায় যে ব্যবসায় চালু করে তাকে যৌথ মূলধনী কোম্পানি বা জয়েন্ট স্টক কোম্পানি বলে। কেমন, এখানে কোম্পানি আইনের আওতায়, কোম্পানি আইনটা হচ্ছে 1913 সালের, 1994 সালের কোম্পানি আইনের 2(1)(ঘ) ধারায় বলা হয়েছে যে কোম্পানি বলতে কোম্পানি আইনের অধীনে গঠিত ও নিবন্ধিত অথবা কোনো বিদ্যমান কোম্পানিকে বোঝায়। কেমন, এখন আমরা আলোচনা আসবো যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী কি, ফিনান্সিয়াল স্টেটমেন্ট কি। একটি প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানার জন্য যে সুশৃঙ্খল বিবরণী তৈরি করা হয় তাকে আর্থিক বিবরণী বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলে। কেমন, এখানে আর্থিক ফলাফল বলতে আর আর্থিক অবস্থা বলতে কি বিষয় আমরা একটু পরে আলোচনা করব। তবে সংজ্ঞার মধ্যে যেটা বলা হয়েছে, একটি প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানার জন্য যে সুশৃঙ্খল বিবরণী, বিবরণী বলতে আমরা সেই জাবেদা থেকে রেওয়ামিল পর্যন্ত, যে জাবেদা খতিয়ান রেওয়ামিল বা সমন্বয় জাবেদা করে থাকি, এগুলোও কিন্তু এই সুশৃঙ্খল বিবরণীর অংশ। আর্থিক বিবরণী প্রস্তুতকরণ প্রতিষ্ঠানের একটি ধারাবাহিক প্রক্রিয়া।
এই যে একটু আগে বললাম জাবেদা থেকে রেওয়া মিল বা সমন্বয় জাবেদা পর্যন্ত তৈরি করা অথবা হিসাব চক্র প্রক্রিয়া মেনটেন করা, এটা হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুতকরণ প্রতিষ্ঠানের একটি ধারাবাহিক প্রক্রিয়া। ব্যবস্থাপনার দক্ষতা ও সার্বিক অবস্থা মূল্যায়নের অন্যতম ভিত্তি হচ্ছে আর্থিক বিবরণী বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ঠিক আছে, এখন আমরা জানব যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীর ধাপসমূহ কি কি, স্টেপস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এটা জানার আগে আমরা আরেকটি বিষয় জেনে নিই, সেটা হচ্ছে কি, প্রতিটি যৌথ মূলধনী কোম্পানির একটি নির্দিষ্ট সময়ান্তে আর্থিক অবস্থা জানার প্রয়োজন হয়। এই আর্থিক অবস্থা জানার তিনটি বিষয় থাকে, এক, কোম্পানির লাভ ক্ষতির পরিমাণ নির্ধারণ বা প্রফিট অ্যান্ড লস নির্ধারণ, দুই, শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ধারণ, শেয়ার হোল্ডার্স ইকুইটি নির্ধারণ করা, তিন, কোম্পানির সম্পদ ও দায় দেনার পরিমাণ নির্ধারণ, অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস নির্ধারণ করা। এই তিনটি বিষয় নির্ধারণ করা একটি কোম্পানির জন্য অবশ্যই জরুরি, এবং এই তিনটি বিষয়ের উপর নির্ভর করেই কিন্তু ধাপসমূহ নির্ণয় করা হয়। যেমন আমরা এবার সেই ধাপসমূহ আলোচনা করতে যাচ্ছি। যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী ধাপসমূহ নিম্নরূপ, এক নম্বর, বিশদ আয় বিবরণী, স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম, দুই, সংরক্ষিত আয় বিবরণী, রিটেইনড আর্নিং স্টেটমেন্ট, তিন, শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব বিবরণী, স্টেটমেন্ট অফ শেয়ার হোল্ডার্স ইকুইটি, চার, আর্থিক অবস্থার বিবরণী, স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, কেমন, যাকে আমরা ব্যালেন্স শিট বা উদ্বৃত্ত পত্রও বলে থাকি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী প্র্যাকটিক্যালি করার আগে যে থিওরিটিক্যাল বিষয়গুলো আছে আমরা আজকে জেনে নিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা উপসংহারের দিকে যাব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা যখন ফার্স্ট পেপারে আলোচনা করেছিলাম ফিনান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে, সেটা ছিল এক মালিকানা কারবারের, আজকে আমরা যৌথ মূলধনী কারবারের ফিনান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে যেহেতু আলোচনা করতে যাচ্ছি, তবে এটা ঠিক যে কোন প্রতিষ্ঠানের ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার আগে সে যেখান থেকে শুরু করেছিল সেটা ছিল ট্রানজেকশন, ট্রানজেকশন থেকে জার্নাল, জার্নাল থেকে লেজার অ্যাকাউন্ট, লেজার অ্যাকাউন্ট থেকে ট্রায়াল ব্যালেন্স, এবং এর পরবর্তী কাজ হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা। এবং একটি প্রতিষ্ঠানের জন্য এই তিনটি বিষয় জানা খুব জরুরি, প্রফিট এন্ড লস সম্পর্কে জানা, শেয়ার হোল্ডার্স ইকুইটি সম্পর্কে জানা, আর ওই প্রতিষ্ঠানের অ্যাসেট এবং লাইবিলিটি সম্পর্কে জানা খুবই জরুরি। আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টের মাধ্যমে এই সমস্ত তথ্যগুলো সহ একটি বিবরণী তৈরি করব, সেটাই হচ্ছে জয়েন্ট স্টক কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা আশা করে বুঝতে পেরেছো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। প্রিয় ভিউয়ার্স এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম।